সর্বপ্রথম কোরআনের নাজিলকৃত পাঁচটি আয়াত সূরা আলাকের, এর মধ্যে প্রথমটা হলো ইকরা ইয়া মুহাম্মদ। কোরআনের আলোচনা হলো ইকরা পড়ো, আর হাদিস হলো ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ পড়ো। এই ইকরা শব্দটা পবিত্র কোরআনের তিনভাবে আসছে, একটু খেয়াল করে শুনি। কারা আ, তার মানে ইকরা পড়ো। তেলাওয়াত, তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াত। রতল, ও রতিলিল কোরআন তারতিলা, তিনভাবে। এই কারা আ পড়ো, তেলাওয়াত করো, আমরা এক বাক্যে যদি অর্থ বুঝি তার মানে হলো স্টাডি করো, বুঝে বুঝে পড়ো, এমনভাবে যেভাবে আরেকজনকে আবার বলা যায়। সুবহানাল্লাহ, বলি এইভাবে কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। তাহলে কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত আয়াতগুলোর মধ্যে সর্বপ্রথম যে শব্দটা সেটা হলো ইকরা পড়ো। কিন্তু এই পড়া থেকে আমরা অনেক দূরে, ঠিক কিনা বলুন? সম্মানিত আমার ভাইয়েরা, এই এলেম আমাদেরকে অর্জন করতে হবে কোরআন এবং হাদিস থেকে। কোথায় থেকে? কোরআন এবং হাদিস থেকে।